আমরা তিকোনোমিতি ফার্স্ট ক্লাস করতে শুরু করেছি তো চলো দেখে নিই কীভাবে করা যায় আমাদের অনেকেরই বাংলাতে ভালো ভালো ক্লাসের সমস্যা আমিও যখন প্রথম শুরু করেছিলাম তখন আমারও কিছু সমস্যা হতো সেই জন্য ভাবলাম যে একটা বাংলাতে তোমাদের সবার জন্য সুবিধার্থে একটা ক্লাস নিয়ে আসি তো চলো শুরু করি তো টিকোনোমিতি শিখতে গেলে আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে যেমন সব কিছু মানে কিছু জিনিস মনে রাখতে হবে যেমন সাইন আর আমাদের হচ্ছে ট্যান এই দুটোর পার্ট মনে রাখলে আমরা বাকিগুলো সব করতে পারবো এই বাস কেমনভাবে করতে পারবো সেটা চলো দেখে নিই সাইন জিরো ডিগ্রি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি এবার সাইন জিরো ডিগ্রির মান কত সাইন জিরো ডিগ্রির মান হচ্ছে জিরো সাইন তিরিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু এবং সাইন নব্বই ডিগ্রির মান হচ্ছে এক এইবার আমরা এই সাইনটা জানলে আমাকে আমরা কসটাকে বানাতে পারবো যেমন কস থ্রিটা কস জিরো ডিগ্রিটা আমরা ঠিক সাইন নাইনটি ডিগ্রিটা যা যা আমরা কস জিরো ডিগ্রির মানটাকে দায় বসাবো তাহলে কস জিরো ডিগ্রির মান কত হয়ে যাচ্ছে কস জিরো ডিগ্রির মান হয়ে যাচ্ছে আমাদের ওয়ান এইবার কস ত্রিশ ডিগ্রির মান কত হবে সাইন ষাট ডিগ্রি মান যেটা কস ত্রিশ ডিগ্রি মান সেটা হবে রুট থ্রি বাই টু বুঝেছি তো আর ক হচ্ছে কস পঁয়তাল্লিশ ডিগ্রি মানটা কি হবে সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান যা ছিল কস পঁয়তাল্লিশ ডিগ্রি মানও তাই হবে ওয়ান বাই আর তারপরে সাইন হচ্ছে তিরিশ ডিগ্রি মান যা ছিল সেটা কসের ক্ষেত্রে কষ ষাট ডিগ্রিতে শেষ যাবে সাইন তিরিশ ডিগ্রি মান কত হাফ গিয়ে সেটা ষাট হাফ আর সাইন জিরো ডিগ্রি মান যা ছিল সেটা কস নাইনটি ডিগ্রি মান হয়ে যাবে তারপরে আমরা হচ্ছে এ চলে আসছি এবার কোশেকটা কি কোশেকটা হচ্ছে ঠিক সাইনের উল্টো সাইন জিরো ডিগ্রি মান যা কোশেক ঠিক তার উল্টো যেমন সাইন তিরিশ ডিগ্রির মান কী হচ্ছে হাফ এবার কোশেক তিরিশ ডিগ্রি মান কী হবে ওটা জাস্ট টু হবে মানে পুরোপুরি ওর উল্টো হবে ঠিক আছে চলো দেখে নিই তাহলে কী হবে এবার জিরোকে যদি আমি উল্টে দিই তাহলে সেটা কী হবে অসংগত হবে আর ত্রিশ ডিগ্রি মানটা কী হবে এটা দুই হয়ে যাবে এটা রুট টু হয়ে যাবে এটা কী হবে টু বাই আর এটা আছে ওয়ান ওয়ানই হয়ে যাবে উল্টে দিলে এবার শেকের ক্ষেত্রে কি সেকটা ঠিক কষের উল্টো যা আছে সেকটা কষের ঠিক উল্টো এক জিরো ডিগ্রি মানে এক আছে তাহলে সেক জিরো ডিগ্রি মান কী হবে একই হবে ডিগ্রি মান রুট থ্রি মান আছে রুট থ্রি তো সেক ত্রিশ মান হবে টু বাই রুট থ্রি মান ওয়ান বাই রুট আছে তাহলে এটা ঠিক তার উল্টো হবে রুট টু হয়ে যাবে আর ষাট ডিগ্রি আছে কি হাফ আছে তো উল্টে আসলে ওটা দুই হয়ে যাবে এবং কি আমরা দেখতে পাচ্ছি কস নাইনটি ডিগ্রি মান জিরো আছে তাহলে সেক নাইনটি ডিগ্রি মান কী হবে জিরো জিরোকে উল্টে দিলে হয়ে যাবে হয়ে যাবে অসংবাদ এইবার তারপরে এবারকে আমাকে আর দু আর একটা ট্যান্টটা মুখস্থ রাখতে হবে ট্যান্টার কী টেন জিরো ডিগ্রি মান হচ্ছে আমাদের জিরো টেন ত্রিশ ডিগ্রি মান হচ্ছে কি টেন ত্রিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান টেন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি আর নব্বই ডিগ্রির মান হচ্ছে টেন নব্বই ডিগ্রি মান হচ্ছে অসংগত তো এবার আমরা যদি ট্যানটা জানি তো কটটা ঠিক ট্যানের উল্টো তাহলে কি আমরা যতক্ষণ জানছি যে কট ট্যান জিরো ডিগ্রি মান জিরো তাহলে কট জিরো ডিগ্রি মান কী হয়ে যাবে অসঙ্গত হয়ে যাবে এবং কি টেন থ্রিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি আছে তাহলে কট ত্রিশ ডিগ্রি মান হয়ে যাবে শুধু রুট থ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি মান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান এক আছে কট পঁয়তাল্লিশ ডিগ্রি মানও একই হবে এবং কি টেন ষাট মান আছে রুট তাহলে কট ষাট মান হয়ে যাবে এটাকে উল্টে দিলে হয়ে যাবে ওয়ান বাই রুট থ্রি বাই রুট এবং নাইনটি মান হবে নাইনটি ডিগ্রি ক নাইনটি ডিগ্রি মান হবে জিরো ঠিক আছে চলো এবার দেখে নিই যে সাইন সমান সমান কি আগে এটা হচ্ছে একটা সমক্রম ত্রিভুজ এ বি সি এবার আমরা জানি সাইন হচ্ছে কি সাইন হচ্ছে আমাদের লম্ব বাই অতিভুজ এটা হচ্ছে লম্ব আমাদের এটা হচ্ছে অতিভুজ এটা হচ্ছে ভূমি এবার চলো দেখে নি সাইন সমান সমান কি সমান সমান কি টেন সমান সমান কি সাইন সমান সমান হচ্ছে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ অতিভূজ এবার সমান কি কস সমান হচ্ছে কস এর সমান হচ্ছে ভূমি বাই অতিভ এবং কোসেক সমান কি কোসেক কি বলেছি কোসেক বলেছি হচ্ছে সাইনের উল্টো আমাদের কি সাইনের উল্টো হচ্ছে কোশেক তো কোশেক লিখে ফেলি সাইনের হচ্ছে কোশেক এবং শেখ কি শেখ হচ্ছে কসের উল্টো তাহলে শেখ শেখ থেকে যদি কষের উল্টো হয় কষ কি আছে কষ আছে হচ্ছে ভূমি বাই অতি তাহলে শেখ হয়ে যাবে অতি ভুজ ভাই ভূমি ঠিক আছে এবার চলো দেখে নি ট্যান ট্যানটা কি হচ্ছে ট্যান মানে হচ্ছে আমরা জানি যে লম্ব লম্ব বাই ভূমি হচ্ছে ট্যান আর কট কি হচ্ছে পুরো পুরো উল্টো তাহলে কট সমান সমান কী হবে বূমি বাই লম্বা হবে বূমি বাই তাহলে কি হচ্ছে লম্ব কোনটা লম্বা হচ্ছে এবি এব বাই অতিভুজ কোনটা এসি এসি কষ সমান সমান কি ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি কী আছে বিসি তাহলে বিসি আর অতিভুজ কি আছে এসি এসি এবং কোশেক অতি বাই লম্ব অতিভুজ কি আছে এসি এবং লম্ব আছে এবি শেক সময় অতিভুজাই ভূমি অতিভুজ হচ্ছে এসি এবং ভূমি হচ্ছে বিসি তাহলে ক্ষেত্রে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি কটের ক্ষেত্রে ভূমি বাই ভূমি বিসি লম্ব হচ্ছে এবি এবার চলো দেখে নিই যে আমরা সাইন সাইনকে আরও কী কীভাবে লিখতে পারি আরও কিছু আছে যেগুলো যেভাবে আমরা সাইনকে লিখতে পারি যেমন যদি আমরা কোসেক আমি বলেছিলাম কি কোশেকের উল্টো হচ্ছে সাইন বা সাইনের উল্ট হচ্ছে কোসেক তাহলে যদি ওয়ান বাই কোসেক করি তাহলে ওয়ান বাই কোসেক সময় সময় হচ্ছে সাইন ঠিক আছে তো থিটা সাইন থ্রিটার সময় আমরা ওয়ান বাই কোসেক থ্রিটাও লিখতে পারি এবার কসকে কী বলেছিলাম কসকে বলেছিলাম হচ্ছে সেকের উল্টো তাহলে কী হবে কসকে আমরা ওয়ান বাই সেক থিটা লিখতে পারি এবং কোষেককে কী বললাম সাইনের উল্টো তাহলে কোষেককে আমরা কী লিখতে পারি কোশেক এটা লিখতে পারি যে ওয়ান বাই সাইন থ্রিটা সময় সংখ্যক কোশেক থ্রিটা এবং সেক হচ্ছে কসের উল্টো তাহলে কসকে যদি আমি লিখতে এটা লিখি যে ওয়ান বাই কস থিটা তার মানে কিছু ওয়ান বাই কস থিটা মনে হচ্ছে সেক থ্রিটা এবার টেনকে লিখতে পারি কি টেন সমেনকে আমরা লিখতে পারি থিটা বাই কস থিটা ঠিক আছে সেনকে টাইনাস টেনকে আমরা কী লিখতে পারি থিটা বাই কস থিটা কস্তিটা এবং কটকে কী লিখতে পারি যেহেতু কটটা হচ্ছে ট্রেনের উল্টো তাহলে কট সমান সমান কী হবে কট সমান সমান হবে কি কস্তিটা বাই সায়েন এটাতে আমাদের কিছু বেসিক কিছু এক্সট্রা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে যেমন কি সাইন স্কোয়ার থিটা প্লাস কোসেক্স সাইন স্কোয়ার থিটা প্লাসন ওয়ান এটা আমাদেরকে মনে রাখতে হবে যে স্কোয়ার থিটা প্লাস থিটা সমস্যা এবং আরেকটা যেমন স্কোয়ার থিটা ইজিক্যাল টু কি লিখতে পারি সেক্স স্কোয়ার থিটা ঠিক এইভাবে যদি আমি সেক্স স্কোয়ার থিটাকে সেক্স স্কোয়ার থ্রিটা একটাকে যদি এদিকে নিয়ে যায় মাইনাস ওয়ান হয়ে যাবে তাহলে কী হয়ে যাচ্ছে ট্যান স্কোয়ার থিটা ঠিক এইভাবেই আবার তাহলে কী হচ্ছে যদি সেক্স স্কোয়ার থ্রিটা আর এই টেনটাকে এদিকে নিয়ে আসলে কী হবে মাইনাস হয়ে যাবে মাইনাস টেন স্কোয়ার থ্রিটা টু এই মাইনাস ওয়ানটা এদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে তাহলে কি দেখলাম যে সে স্কোয়ার থ্রিটা মাইনাস ঠিক আছে চলো তারপরে দেখে নিই যে ওয়ান প্লাস কট স্কোয়ার সমস্যা আমরা কী লিখতে পারি কোস এক্সকোয়ার থিটা কোস এক্সকোয়ার থিটা তাহলে ঠিক একইভাবে আমরা কী লিখতে পারি যে কোসেক্স স্কোয়ার থিটা মাইনাস থিটা ইকুয়াল টু কি ঠিক আছে আমরা সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালটা আমরা কী লিখতে পারি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস সময় সময় হয়ে যাবে কস থিটা এবার ঠিক সেইভাবেই যদি আমি নাইনটি ডিগ্রি মাইনাস থিটা লিখি তাহলে সেক্ষেত্রে কী হয়ে যাবে সাইন হয়ে যাবে ঠিক আছে ঠিক এইভাবেই আমরা সেক সেক নাইনটি ডিগ্রি মাইনাস সময় থিটা এবং অনুরূপভাবে কোশেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে সেক থিটা আর তারপরে লিখতে পারি যে টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে থিটা এবং নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইকুয়াল টু হচ্ছে টেন থ্রিটা ঠিক আছে বলল তো এইগুলো করার পরে চলো এবার আমরা কিছু এগুলোকে কোথায় কীভাবে অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার হচ্ছে বড়ো ব্যাপার আমরা অনেকেই ফর্মুলা জানি কিন্তু অ্যাপ্লাই করতে জানি না চলো এবার কীভাবে অঙ্কে অ্যাপ্লাই করবো সেটা দেখে নিই তো চলো দেখে নিই যে এই অঙ্কটা এখন আমরা করবো সলভ করবো কীভাবে করা যায় তো এখানে কী চেয়েছে সাইন থিটার মান দেওয়া আছে ওয়ান বাই রুট টু এবং থিটার মান দেওয়া আছে ওয়ান বাই রুট টু তো এবার আমাদের কী চেয়েছে যে কর থিটার মান কত তো আমরা কী জানি একটু আগে তোমাদের যেটা আমি দেখিয়ে আসলাম যে ফর্মুলগুলো শিখিয়ে আসলাম যে কর্থিটার সমান সময় কী জানি আমরা জানি দেখোই দেখো কর্থিটা সমান সময় কী জানি কর থিটার সমানসঙ্গে জানি যে কস্থিটা বাই সাইন থিটার কস্তিটা বাই সাইন্থিটা তো আমরা কস্তিটার মান কী জানছি যে কস্তিটার মান তাহলে আমরা করে ফেলি যে কস্তিটার মান হচ্ছে ওয়ান বাই রুট টু মান ওয়ান বাই রুট টু এবং কি সায়েন থিটার মান কি সায়েন থ্রিটার মানও ওয়ান বাই রুট টু এবার কী হবে তাকে উল্টে যাবে নিচটা কীভাবে করি ওয়ান বাই রুট টু ইন্টু উল্টে দিলে রুট টু টু উপরে চলে যাবে ওয়ানটা নিচে চলে আসবে তো এই রুট টু রুট টু কাটা সমান এক তো দেখো কত সহজেই উত্তরটা চলে আসলো তো আমাদের উত্তর হচ্ছে কি এক ঠিক আছে চলো এইভাবে আরও কিছু কয়েকটা অঙ্ক দেখে নিই তো চলো এবার এই অঙ্কটা কীভাবে করতে হয় দেখে নিই এখানে কী দেওয়া আছে ট্যানের মান দেওয়া আছে থ্রি বাই ফোর ট্যানের মান হচ্ছে থ্রি বাই ফোর ট্যান সমান সময় আমরা কী জানি যে লম্ব বাই ভূমি তাহলে আমাদের এখানে লম্ব দেওয়া আছে তিন লম্বর মান তিন দেওয়া আছে কারণ ট্যান সমান সমান আমরা কী জানি যে লম্ব বাই ভূমি ট্যানের মান সমান সমান হচ্ছে লম্ব বাই ভূমি লম্ব এখানে আমাদের কী আছে তিন আছে এবং ভূমি কত আছে চার আছে ভূমি চার আছে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ট্যান সমান সমান হচ্ছে এ বি বাই সি এখানে এ বির মান দেওয়া আছে তিন এবং বি বিসির মান দেওয়া আছে চার তাহলে এবার আমরা এসির মান বার করতে হবে আমাদের কারণ আমরা জানি কি কোষেক সমান সুমন কী জানি আমরা কোষেক সমান সমান জানি আমরা হচ্ছে অতিভুজ বা ভূমি তো আমাদের কী করতে হবে কোষেকটার মান বার করতে হলে আমাদের এই অতিভুজের মানটা জানতে হবে মানে এসির মানটা জানতে হবে তো চলো সেই এসির মানটা কীভাবে বার করবো সেটা দেখে নিই তো আমরা এখানে পিথাগোরাসের একটা সূত্র আছে যেটা অ্যাপ্লাই করবো যে কী অতিভুজের স্কোয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমিস্কোয়ার তো চলো লিখে ফেলি ভূমিষ্কার তো ঠিক এইভাবেই তাহলে আমাদের এখানে কী জানা আছে আমরা এখানে লম্বাও জানি ভূমিও জানি তাহলে আমাদের কী করতে পারি অতি বুঝটাকে এসি তাহলে এসির মানটা আমরা বার করবো এখানে আমরা এবির মানও জানি বিসির মানও জানি এব মান কত তিন তিনের স্কোয়ার করে দাও আর এদিকে ভূমি কত বলেছে ভূমি বলেছে চার তো চারের স্কোয়ার করে দাও তো কত হচ্ছে তিনটিক্ষে নয় সাড়ে চারি ষোলো কত হচ্ছে পঁচিশ এবার দেখো বন্ধুরা যে স্কয়ার তুলতে হলে কী করতে হবে যদি আমরা এটাকে স্কয়ার তুলতে যাই তাহলে কী করতে হবে এটাকে রুট করতে হবে তাহলে এটার যদি আমি স্কোয়ার তুলতে যাই তাহলে এখন যদি আমি এসি লিখি এসি লিখতে লিখলে এটাকে আমার রুট করতে হবে তাহলে রুট পঁচিশ সমস্ত কী হচ্ছে রুট পঁচিশ সমস্যা হচ্ছে ফাইভ ঠিক আছে তাহলে আমরা অতি মান পেয়ে গেলাম কি ফাইভ এইবার চলো দেখে নিই তাহলে যতক্ষণ আমরা অতিভুজের মানটা পেয়ে গিয়েছি তাহলে আমরা কি জানি চলো এটা মুছে দিই সমান সমান জানি কি প্রসিকিটা সমান সমান জানি হচ্ছে অতিভুজ বাই ভূমি বাই ভূমি আমরা এখান থেকে অতিভুজের মানটা পাঁচ বার করেছি তো এখানে মানটা বসিয়ে দাও পাঁচ ভূমির মান কত জানি চার তাই চলে আসলো আমাদের আনসার তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার যে পাঁচ বাই চার ঠিক আছে তো বন্ধুরা তো তোমরা যদি আমাদের এই ক্লাসটা ভালো লাগে আমার এই ক্লাসটা ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং যদি তোমাদের এই রকম আরও ম্যাথ করার যদি ইচ্ছা থাকে তাহলে কমেন্ট করো তাহলে কী করবো আমরা একটা নতুন চ্যানেল খুলব সেখানে আমি কৌশিক বিশ্বাস তোমাদেরকে ত্রিকোণমিতি জিওমেট্রি তারপরে এরিয়া ভলিউম আর হচ্ছে পলিগন তারপরে হচ্ছে বীজগণিত এইগুলো করাবো এবং আমার একটা বন্ধু আছে সুমন বিশ্বাস মানে যার এই চ্যানেলটা হুম তো সে তোমাদেরকে মানে আর্থমেট্রিকের ক্লাসটা মানে পার্টিংমেটের ক্লাসটা সে ও করাবে ঠিক আছে যদি তোমাদের এইরকম ইন্টারেস্টেড থাকো তাহলে কমেন্ট করো আমরা তাহলে নতুন চ্যানেলটা খুলবো এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবং যদি তোমাদের ইন্টারেস্ট থাকো তাহলে আমরা নতুন চ্যানেলটা খুলব এবং এর ডেসক্রিপশানে নতুন চ্যানেলটার নামটা দিয়ে দেব তো সেখান থেকে গিয়ে ওটাকে সাবস্ক্রাইব করে নিও তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করো